আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ভবিষ্যৎ নিয়ে মানুষের অনেক পরিকল্পনা থাকে, অনেকের স্বপ্ন থাকে, থাকে অনেক প্রত্যাশা। বহুর আকাঙ্ক্ষিত সেই ভবিষ্যৎ একসময় বর্তমান হয়, কারো স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের স্বপ্ন পূরণ হয় না। যার স্বপ্ন পূরণ হয় সে আনন্দিত হয়, আর যার পূরণ হয় না সে আনন্দিত হয় না। এটা হতে পারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে, যে কোনো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ নিজে যা চায় সেটি কি তার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? অপ্রাপ্তির মধ্যেও নিহিত থাকতে পারে প্রকৃত কল্যাণ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, এটা তো খুবই সম্ভব যে তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক, আর এটাও সম্ভব যে তোমরা একটা জিনিসকে পছন্দ করো অথচ তোমাদের পক্ষে তা মন্দ। আর প্রকৃত বিষয় আল্লাহ তাআলাই জানেন এবং তোমরা তা জানো না। পরিবারে কারো মৃত্যু, নিজের বা কাছের কোনো মানুষ, যে কোনো দুর্ঘটনা, অসুস্থতা, বড় কোনো অপরাধের শিকার হওয়া, সামাজিক অস্থিরতা, যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, যে কোনো বিষয় আসুক না কেন, যে কোনো ঘটনার কারণে আপনার জীবন উলটপাট হয়ে যেতে পারে। আমরা অনেকে বলে থাকি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এর কারণ হলো আমি কোনো মন্দ কাজ করেছি। না ভাই, এভাবে একজনকে দোষারোপ করা বা একজনকে বলাবলি করা, এই বলে কাকে অপবাদ দেওয়া, এটা মোটেই উচিত নয়। কারণ ভালো মন্দ আল্লাহ তাআলাই ভালো জানেন। তার এই আহত হওয়া, এই দুর্ঘটনা শিকার হওয়া, এটা আল্লাহ পাকই ভালো জানেন। তার দুর্ঘটনার জন্য আল্লাহ পাক তাকে অন্য বিষয় থেকে উদ্ধার করেছে। এই বিষয়ে আমাদেরকে সবসময় সচেতন থাকা উচিত। কাউকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন। আপনার অনেক জিনিস নেই, এই বলে এটি ভাববেন না যে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়াবান নয়, তিনি আপনাকে কোনো কিছু দেন না। এই না দেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণকর। আবার কারো কাছ থেকে অনেক জিনিস ছিনিয়ে নেন, আপনার পরিবারের মানুষকে ছিনিয়ে নিতে পারে, আপনার জিনিসপত্র ছিনিয়ে নিতে পারে, এভাবে আল্লাহ তাআলা সব কিছু ছিনিয়ে নিতে পারেন। এসব দ্বারা ভালো মন্দ বিচার করা যায় না। প্রকৃতপক্ষে কী তার পক্ষে ভালো আর কী তার পক্ষ থেকে মন্দ তা মানুষ জানে না, আল্লাহ তাআলাই ভালো জানেন। শতভাগ চেষ্টা করার পরও আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে না পারলেও একটা জিনিস মনে রাখবেন, এই না পাওয়ার মধ্যে রয়েছে কল্যাণকর দুনিয়া ও আখিরাতের জন্য। আপনাকে শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে, যে কোনো জিনিস হোক না কেন, দুর্ভিক্ষ, হতাশা, যে কোনো কিছু আসুক না কেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটাই ভাবতে হবে। এছাড়া হাই হুতাশ করে কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।